আজ দেখাবো মাত্র 10000 টাকায় কোন ছাগলগুলো আপনারা পাবেন। হ্যাঁ, যাদের কম বাজেট আছে, কম বাজেটের ছাগল আছে 10000 12000, যার যেরকম বাজেট আছে। ছাগলের বাজেট তো মানুষের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে ছাগলের বাজেট। হ্যাঁ, আমার বাজেটের 10-12000 এর মধ্যে কিনবো। গাড়িবাড়ি.com প্রেজেন্ট সমকাল কুরবানির পশু হাটে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো মাত্র 10000 টাকায় কোন ছাগলগুলো আপনারা পাবেন। কুরবানি এলেই যে ব্যাপারটি জমে ওঠে, যে ব্যাপারটি সবার একটা প্রশ্ন জাগে, যে কম দামে কোন ছাগল বা গরুগুলো পাবেন। মাত্র 8 থেকে 10 হাজার কিংবা 12 হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন গাবতলি পশু হাটের একটি ছাগল, এবং সেই ছাগলগুলো এই পেছনে যেগুলো রয়েছে সেগুলো নিশ্চিত 10 হাজার টাকায় পাবেন। 8 থেকে 10 হাজার কিংবা 12 হাজার টাকাও আপনাদের কাছে ছাগল পাওয়া যাচ্ছে। কেমন ক্রেতা পাচ্ছেন এই কম দামে ছাগলগুলো? যে ছাগলগুলো আছে, যে ছাগল আছে তার 4-5 হাজার এরকম পাই আর কি। সামনে আসতেন, ছাগলগুলোর বিষয়ে কথা বলতাম। যে মূলত সবসময় মানুষের চেষ্টা থাকে যে একটু কম দামে ছাগল বা গরু কেনার, এই কম দামে ছাগলগুলো কেনার চাহিদা কেমন? চাহিদা মনে করেন আপনার মাল তো, আপনার টাকা মনে করেন ঈদ বাজার টান তো, দাম কিনে আনা লাগতেছে আমাদের। এখন কেজি মনে করেন খাসি 8 টাকা কেজি গোস 1100 টাকা, 1100 টাকা কেজি হিরাও মনে করেন গ্রামের তো মনে করেন তারা দাম হয় ইস্যু করে দাম দর করে কিনে আনা লাগে। যদি 10 কেজি 12 কেজি গোস হয় আপনার, তাহলে 10-12 হাজার টাকা দাম। অর্থাৎ 10000 টাকা যে ছাগলগুলো যে কিনবেন, সে কত কেজি মাংস পাবে ওই ছাগলে? ছাগল মনে করেন 10-12 হাজার টাকা কিনলে আপনার ওই 10-12 কেজি, না হলে 8-9 কেজি বুড়িটারি বাদ। তাহলে লস কি হচ্ছে কিনা? লস নাই, লস নাই, লস লাভ হচ্ছে এই হিসেব করে যারা কেনে, যারা লাভই হচ্ছে। হ্যাঁ, লাভই আছে। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে 10000 টাকায় যে ছাগলগুলো কিনতে পারবেন, সেই ছাগলগুলোর কিনলে কিন্তু অর্থাৎ 10 কেজি মাংস বা 9 কেজি মাংস সবকিছু মিলে হতে পারে, এবং এই মাংসের দাম কিন্তু এখন সব মিলে 1000 টাকা মতো আছে। 1100 টাকা 1100, এবং ধরেই নেওয়া যায় যে 10000 টাকায় ছাগল কিনলে সেটা লাভবানই হবেন, এবং গাবতলি পশুর হাটের যে ছাগল হাটটি রয়েছে সেখানে এলেই কিন্তু মাত্র 10000 টাকা দিয়ে একটি ছাগল কিনতে পারবেন। প্রিয় দর্শক, যাদের আসলে প্রশ্ন ছিল যে কত টাকায়, সর্বনিম্ন কত টাকায় ছাগল কিনতে পারবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে, এবং আরও বেশ কয়েকটা বিক্রেতার সঙ্গে কথা বলবো, তারা আসলে কী বলছেন, এই ছাগলগুলো ঠিক কোন জায়গা থেকে এসেছে আপনার কাছে? কুষ্টিয়া থেকে। ঝিনাইদা কুষ্টিয়া ছাগলগুলো দাম কি কম নাকি? দাম বেশি, কিন্তু ওগুলো আপনি ছাগল কিনে বড় বড় ছাগল আপনার দামে এত কম দামে বিক্রি করছেন কেন? বড় ছাগল তো আছেই, 1.5-2 লাখ ছাগল আছে। না মানে এগুলো দামই কম নাকি দাম কমিয়ে দিয়েছে? দাম কম না, আমরা তাহলে দামে দান করতাম, আমাদের খরচ আছে, আনতেছি বাড়িতে মনে করেন গাড়ি ভাড়া এটা খরচ আছে। আর বিক্রি কেমন, ছাগল বিক্রি কেমন? বিক্রি তো মনে হচ্ছে না। অর্থাৎ ধরেই নেওয়া যায় বিক্রি কম হচ্ছে, যার কারণে তারা চেষ্টা করছেন যে মূল যে টাকাটা বাড়তি লাভের আশা না করে কম দামে ছাগলটা ছেড়ে দেওয়া, এমনটা কি না? অর্থাৎ তিনি ছাড়ছেন না, তিনি বলছেন যে লাভ করে আসলে ছাড়বেন, লস দিবেন না, অর্থাৎ যেই কেনা টাকাটা তার থেকে খরচটা উঠলেই তারা ছাগলগুলো দিয়ে দিতে চান। যে কথা বারবারই বলছিলাম, মাত্র 10000 টাকায় এই বাজারে এলে ছাগল কিনতে পারবেন। আরেকটা বিক্রেতার সঙ্গে কথা বলবো, বিক্রেতারা কি বলছেন, আরও বেশ কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলবো যারা কিনতে আসছেন, তারা কি বলছেন, সন্তুষ্টির কথা তাদেরও আছে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মামুন সোহাগ, গাড়িবাড়ি.com প্রেজেন্টস সমকাল কুরবানির পশু হাটে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি মামুন সোহাগ। সবাইকে শুভেচ্ছা, ঝর্ণাধারায়। বাজার ভাই যা দিছে, যে মাল কিনে নিয়েছি 18000 দেয়, মাল কয় হলো 15000, যে মাল কিনে নিয়েছি 25000 দেয়, সেই মাল দাম কয় 20000। আমার কাছে সর্বনিম্ন কালকে একটা ছাগল বিক্রি করছি 60000 টাকা। আপনার 10000 টাকার ছাগলের এই যে এইসব ছাগল 10000 টাকা, মনে করেন যে পাটি, এগুলো হচ্ছে বকরি ছাগল, আর ছাগল আছে সর্বনিম্ন 11-12 হাজার টাকা ছাগল আছে খাসি, ওগুলো দেওয়া গেছে 10-12 কেজি গোছ হবে। আর যে কোনো সময় আসলে এখানে হোলসেল রেটে আপনি নিতে পারবেন, যে কোনো সময় 12 মাস, এখানে আমরা 12 মাস বেচি। হ্যাঁ, যাদের কম বাজেট আছে, কম বাজেটের ছাগল আছে 10000-12000, যার যেরকম বাজেট আছে ওরকমই, এক কথা বলতে চাই সব ছাগলই, সব কোয়ালিটির ছাগলই আমাদের এখানে পাওয়া যায়। বেশ বড় সড়ো একটা খাসি দেখতে পাচ্ছি কিনা, এই আপনাদের এই ছাগলটার দাম কেমন? 70-70। গরুর দামে ছাগল? হ্যাঁ, গরুর দামে আপনার ছাগল? জি। পুষেছি, আপনার কষ্ট হয়নি? 3 বছর পুষছি,
এটা কি ইয়া করতে পেরেছেন কিনা মানে যে মা কোন দামাদারকে কিনতে পারেনি দাম তো খুবই বেশি মানে বাজেটের চেয়ে বেশি আর কি এখন দেখো